আমাদের গ্রামে গিয়ে বললাম তোমরা যদি দায়িত্ব বস, আমি আরো বন্ধু বান্ধব লোকের ভাগলে যাইতাম। আমার বড় ভাইয়ের নাম আছে আব্দুল মুতালিব, ওনার ডরাই তার না করেন যাইতাম না। আমি ওখানে বলি তুমি দেখছো না আমি দেখবো, এই মুরুখ একটা বুনিয়া দিয়ে আমার খাবাইয়া গেলাম। আমরা সাতনা থেকে গেলাম চাকরঘাট, চাকরঘাট থেকে গেলাম বালাট থেকে গেলাম ইকুয়াল। আরও সাতজন আছে আমাদের গ্রামে, আসলে আরও পাঁচজন, জুবের চৌধুরী, আঞ্জুর মিয়া, পরবেন্দ্র, আবদুল্লাহ হুয়াব, মন্নার, আমরা সবাই আছি। গেলাম এখানে মনে করেন গেলাম ইকুয়ান, ইকুয়ান যাওয়ার পরে ট্রেডিং কার্ড লাগানো তখন কী করে আমরা তারা রইলাম। হঠাৎ একদল শিখাইল ইন্ডিয়া থেকে হাসি মিয়া, বললো তোমরা এখানে গাছ খাটিয়া ট্রেডিং কার্ড দেখা হল। আমরা চার পাঁচ ঘন্টা ওরা গাছ খাটলাম, গাছ খাটিয়া ট্রেডিং কার্ড দেখা হল। আমরা চোদ্দজন মানুষ ট্রেডিং কার্ড দেখা হল, এখানে ট্রেডিং করলাম। হাতি ঘোড়া বাঘ বা লোক চিনা লোক আটাইলে ভর্তি, এখানে ট্রেডিং করলাম 29 দিন। একদিন খতম ফেরে প্রথম পেরিয়ডর গিয়ে পড়াশুনি হওয়ার যে প্রথম পেরিয়ড প্রথম ঘাট খাটতাম পয়সা ভরিয়া এলাম। আমার রাইফেল দিল, রাইফেল দেওয়ার পরে আমি ফুলে এলাম চাকরঘাট। চাকরঘাট আওয়ার পরে আমার এদের লোক ঘুরে গেল, আমি ঘুরে গেলাম ময়মনসিংহের লোকে। কমান্ডারের নাম হলো মনোয়ার হোসেন, ভাই এক কাম করেন আপনি মনোয়ার হোসেন আপনি আমার এই সিলেট দিয়ে দেন, আর সিলেট থেকে একজন লোক ময়মনসিংহের লোক ইয়ে হল ঠিক আছে। ওই দিদার আতাপুর কমান্ডারের লোক আমি আইলাম, আর এখানে একজন ময়মনসিংহ আছে তাড়াতাড়ি শুনল আইলাম রাজার ঘর। এখানে ইয়ে সন্না ধর ফাঁচ করলাম, দেরাই গেলাম সোনাগঞ্জ গেলাম ফাঁচ করলাম। ফাঁচ করার পরে সাত মাস ফাঁচ করার পরে স্বাধীন স্বাধীন হওয়ার পরে আমরা গেলাম সোনাগঞ্জ, একটা সার্টিফিকেট নিয়ে পারি না। খা সার্টিফিকেট আত মানে এই সার্টিফিকেট আমি আসাম মেজর দিনে আন্ডারে, এটা ঢাকার মেজর দিন আছে না, তার আন্ডারে আমি আসলাম। পরে তো মনে করেন আমার সোনাগঞ্জ আমি ব্যাংকে চাকরি করতাম, তখন তো আর কিছু করেন না, আর মতো ছেলে মেয়ে না করে তখন